মর্নিং এভরিওয়ান, সকালবেলায় যে চা নিয়ে বসে পড়েছি আমি আর আমার ছোট কন্যা, এই যে ভোর চা এইটা। আজকে একটু সকালবেলা দুধ চা খাচ্ছি, কারণ এই যে পাউরুটি বিক্রি করতে এসেছিলো, পাউরুটি নিয়েছি, চা আর পাউরুটি। তো দিদি ওখানে বসে খাচ্ছে, আমরা দুজন এখানে বসে খাচ্ছি। মামুনি আর ওর বাবা এখনও ওঠেনি, চা টা খেয়ে আজকে ওর বাবা দুয়ারে সরকারি ডিউটি আছে, রান্না একটু পরে করবো, এখনই করবো না, মুড়ি খাওয়া একটু করবো, মুড়ি খাওয়ার মানে কিছু করে তারপরে পরে রান্না চাপাবো। এখন তাহলে চলো, হ্যাঁ একবার আমার কাজের দিদিকে দেখে নাও, তোমরা অনেকদিন দেখো বসে বসে চা খাচ্ছে। রুটিগুলো সকালবেলায় মানে একটা বেগুনিগুলো নিয়ে আসে একটা লোক, তো দারুণ রুটিগুলো একদম গরম গরম থাকে, ভালো রুটিগুলো বল বাবু। ইয়েস, তো খেয়ে নি, আবার পরে দেখা হবে। এই সামনে দিকে আছো কেন, দেখছো না ভিডিও হচ্ছে? এই সারা যাচ্ছি না, তুমি ওইখানটা দাঁড়ো। করে এখন বাজছে পৌনে আটটা, তো আমরা চা টা খেয়ে এ দেখো আলু কাটতে বসে পড়েছি দুজনে মিলে, কারণ আলু সাইজ গুলো হচ্ছে বড়ই ছোট, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে দুজনে মিলে ছাড়ালে। তো ও একটা ছোট বৌদি নিয়ে বসে সারিয়ে দিচ্ছে, আমি আলু ভাজা গুলো কাটছি। দেখো আলু সাইজ একদমই ছোট ছোট, এগুলো ছাড়াতে দেরি হবে বলে মেয়েটাকে বললাম, ওর বাবা এতক্ষণে উঠে এলো, উঠে এসে বসেছে। ফুলটা তুলে নে দাও, তো ফুল তুলে এনে দেবে, তারপর আমি পুজো করবো, আলু ভাজাটা চাপিয়ে দিয়ে চলে যাব, ছোট মেয়েটা দেখবে। দেখো কে এসেছে, কে এসেছে, সেই সৎসঙ্গের দিন হারমোনিয়ামটা নিয়ে গেছিল, তো আজকে দিতে এসছে। দেখো বসে পড়েছে, চুলটা প্রচুর হয়েছিল, যাই হোক চুলটা কেটেছে, হ্যাঁ চুলটা কেটেছে, সেদিন মানে রাত হয়েছে অনেকটাই, চুল কেটে বাড়ি আসতে, অফিস থেকে আসার পর তারপর চুল কেটে বাড়ি এসছে। এত সুন্দর সেন্ট ওঠে না ফুলগুলোই, দেখো এক গাছ ফুটেছে ফুলগুলো, তাও ডালগুলো ওইদিকে হয়ে গেছে, মানে ওইদিকে করে দিয়েছি, এদিকে খুবই ঝেপে চলে এসেছিল, এই দেখো তার জন্য ওইদিকে ফুলগুলো আছে। তো আমাদের নন্দু এসেছে, তো এখন একটা নাচ দেখাবে, তোমরা দেখতে থাকো, তোমরা একটু দেখো আমাদের নন্দুর দারুণ নাচ।
তোর নন্দু হেভি 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 নেচে যে দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে, তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে। একটা বাচ্চা মেয়ে নেচেছে, তোমাদের কমেন্ট করাটা উচিত। নন্দু ভালো করে বাই বাই সোনা মামার, সোনা মামার অফিস বেরিয়ে যাচ্ছে সকাল সকাল। আলু ভাজা করলাম, দেখলে তো তখন কাটছিলাম। আলু ভাজা করার পর আলু ভাজা করে মুড়ি দিলাম ওকে। কে অফিসে কি কি বেলটা ওই তো খোলা আছে, তুমি তো খুলে তো সেদিন কে খুলে নিয়েছে সব, মানে কি আর বলবে, ইলাস্টিক গুলো বাঁধা আছে গাড়িতে সেগুলো লোক খুলে নিচ্ছে। এই দেখো অনেকদিন পর বৈশাখীর দেখা মিললো। কালকে বিকালবেলায় এসেছিল বাবা, এক মানে এক বাটি ভাত দিয়েছে, দুধ দিয়ে বিকালবেলা সব কটা খেয়ে গেল। এ তোর বাচ্চাগুলো কোথায় বৈশাখী? এই বৈশাখী তোর বাচ্চাগুলো কোথায়? তো এই যে সকালবেলা ওর বাপি অফিস বেরিয়ে গেল, দেখলেই তো তোমরা। তারপর একটা মানে কি বলবো, মানে ওটা কি মানে কোনোদিন যা দেখা যায় না আর কি, সেটা আজকে দেখা যাচ্ছে। এই যে বই পড়ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর এই প্রথম, এই যে বই তো বইটা পড়ছে এখন, পড়ে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে বইটাকে নিয়ে। দুলচার পড়ছে, তো তুমি পড়ো ঠিক আছে, পড়ো তাহলে, আবার তোমার সঙ্গে পরে দেখা হবে। তাও 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 দেখো একবার, দেখো ওকে ভালোবেসে খেতে দেওয়া হয় আর ও কেমন মাছ চুরি করে খাচ্ছে দেখো একবার। দেখো মাছের টক করা ছিল ওইখানে রাখা ছিল, কখন চুপি চুপি করে ঢুকে এসে খেতে শুরু করে দিয়েছে। কি মানে কি বলবো, কিভাবে খাচ্ছে দেখ একবার, নতুন দেখ দেখ কেমন বদমাশ দেখেছে তাহলে। এখন বাজছে 11টা, আমার এই সবে মাত্র ভাতটা ফুটতে শুরু করেছে, আর এদিকে আছে একটু কাঁঠার মাংস। এটা ফ্রিজে অনেকদিন ধরেই ছিল, কিন্তু অনেকগুলো মাছ থাকার জন্য মাংসটা করতে পারিনি, আজকেই করলাম। ও আজকে দিনের বেলা খাবে না, তার সত্ত্বেও আমাকে করতে হলো, কারণ মাংসটা বেশি দিন রাখলে খারাপ হয়ে যাবে। তো আজকে করে নিচ্ছে, ও বলেছে অসুবিধা নেই রেখে দেবে আমি এসে খাবো, তার জন্য করে নিচ্ছে, ওর জন্য রেখে দেবো, রাত্রে খাবে। আর এখানে ভাত ফুটছে, আর কি হবে এখন, আর একটা যা কিছু করবো। ফ্রিজে কুমড়োর টক আছে, আর এখানে পোস্তটা বেটেছি, দেখি পোস্তটা দিয়ে ঝিঙে পোস্তও করতে পারি, আবার নাহলে শুধু কাঁচা পোস্ত পেঁয়াজ দিয়েও করতে পারি। তো দেখা যাক কদ্দুর কী হয়। সব পাত ফাঁকা প্লেট, আজকে খাওয়ার আগে মানে এত খিদে পেয়ে গেছিলো সবারই, আর নন্দু এসছে ও খিদে পেয়েছে বলে, মানে আজকে আমাদের বাড়িতে ইনভাইটেড ছিল তো, ও নন্দু খেলো আমাদের বাড়ি, তো ও প্রচুর খিদে পেয়ে গেছিলো, আর ওরা এত তো দেরি করে খায় না, তার জন্য ওর জন্য তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম, খাওয়া হয়ে গেল আর ভিডিও করা হয়নি। আমার খাওয়া পুরোপুরি শেষ, কিন্তু আমি এখনো হাল ছাড়ি, কারণ হাড়ের ভেতর যে জিনিসটা থাকে সেটা এখনো বের করতে পারছি না। কাটি নিয়ে কাটি নিয়ে11:58 PM এই যে ইনি ব্রাশ করছে, আই এম রেডি ফর গোয়িং টু স্লিপ, একদম ফুল রেডি। স্লিপে যাওয়ার জন্য তো রেডি হতে হয় নাকি, খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, কিন্তু আমাদের তো জানো একটু এনে বসা স্বভাব আছে,
বারোটা না বাজলে যায় না, খুব ভালো অভ্যাস আমাদের। আর কাজের দিদি সাড়ে পাঁচটার মানে আগে হবে পরে হবে না, বেলটা বাজিয়ে দেয় তো প্রচুর বিরক্ত লাগে তখন প্রচুর। তো তোমাদের সঙ্গে বাপির অনেকদিন দেখা হয়েছে না হয়নি বলো তো? তো বাপির ও আজকে সকালে দেখা হয়েছে, তো এখন বাপি কি বলছে সেটা একটু তোমরা শুনে নাও। ডিউটি করে একটু এইখানটাতে এসো, তাহলে তোমার মুখটা একটু ভালো দেখা যাবে। বাপির কিছু বক্তব্য আছে, প্লিজ কিছু বলো। আর দেখো আমার বাপি হেয়ার সারাদিন নতুন হেয়ার স্টাইল করেছে আজকে আমার বাপি, মানে আজকে না দুদিন আগেই করেছে। এখন ইনি এখন সরকারকে দুয়ারে নিয়ে চলে আসছেন। দুয়ারে সরকারের ডিউটি করেছি, করে আমি বাড়ি এসেছি, সে খাওয়া দাওয়া করে এবার ফ্যামিলির সঙ্গে সময় দিচ্ছি, এরপর শুতে যাবো। তো চলো, বারোটা তো বেজেই যাচ্ছে, তারপর আমরা শুতে চলে যাই, আর বেশি দেরি করব না। মামা সে বাই 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 টাটা বাই বাই টাটা, ইটস টাইম টু সাইন আউট।